ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি আলোচনা করবো তারিণে মাঝির গল্প থেকে মাত্র কয়েকটি ছোটো প্রশ্ন করলেই তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন এসে থাকে তো কথা না বাড়ি সরাসরি চলে যাবো আমরা প্রশ্নতে তার আগে একটি কথা আবারও বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ শুরু করে যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তারিণে গল্পের মূল কাব্যগ্রন্থের নাম কী প্রকাশকাল আলোচনা করো জলসাঘর এটি তেরোশো চুয়াল্লিশ মঙ্গাব্দে প্রকাশিত হয় দ্বিতীয় প্রশ্ন মাছি কোথায় কোন অনুষ্ঠান উপলক্ষে নৌকা চালাতে থাকে তারিণী মাঝি গুনটিয়া ঘাটে অম্বুবাচী উপলক্ষে ফেরত যাত্রীদেরকে নিয়ে ঠিক আছে পারাবার করে থাকে তিন নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনার নাম কি তারাশঙ্কর প্রকাশিত প্রথম গল্পের নাম কী আচ্ছা প্রথম রচনা এবং প্রকাশকাল দুটোরই হচ্ছে একটি নাম সেটা হচ্ছে রসকলি ঠিক আছে তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কি ও প্রকাশকাল লেখ এটি ছড়নামই এটি প্রকাশকাল হচ্ছে তেরোশো তেতাল্লিশ মঙ্গাব্দে পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে তারিণী মাঝি সহকারী মাঝি কে ছিল কালাচান সে কি করতো সে পারাপার করার জন্য পয়সা পাওয়া যেত সেগুলিকে আদায় করতো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মাঝি গল্পে মূল আচ্ছা গল্পের মূল কথা কি তারা মাঝির অভ্যাস কি ছিল মূল কথা হল চিরন্তন জীবনের প্রকৃতির কথা বলা হয়েছে আর অভ্যাস ছিল মাথা হেট করে চলা কারণটা আমি আগেই যখন বড় বিশ্লেষণ করেছি বিশ্লেষণে বিশ্লেষণ করে দিয়েছি কিন্তু হ্যাঁ স্যার নাম্বার হচ্ছে কী বললি শালা এই উক্তিটি কে বলেছে কাকে উদ্দেশ্যে বলেছে কালাচান বলেছে তারিণী মাঝিকে উদ্দেশ্যকে বলেছে আর নম্বর প্রশ্ন হচ্ছে তারিণী কী দেখে পুলকিত হয়েছিল সঠিক ক্যান্সার হচ্ছে তারিণী পিমড়েতেই ডিম মুখে নিয়ে উপরের পানে চলছিল এই লক্ষণ দেখে সে বুঝতে পুলকিত হয়েছিল কারণ কি সাধারণত এটি আমরা কখন বলি না বৃষ্টির সময় আমরা বৃষ্টি হওয়ার পূর্বাভাস করি নয় প্রশ্ন হচ্ছে কোন মাসে কী উপলক্ষে কোথায় হাট বসত আচ্ছা আষাঢ় মাসে অম্বু উপলক্ষে গুনোটিয় হাট বস্ত তোমরা জানো যে অম্বুবচি সাধারণত আষাঢ় মাসে আট তারিখে হয়ে থাকে হুম দশ নম্বর প্রশ্ন হচ্ছে ঘোষ মশায় তারিণীকে কত টাকা দিয়েছিল সঠিক আনসার হচ্ছে পাঁচ টাকা দিয়েছিল আর তাকে কি দিয়েছিল না তাকে দিয়েছিল পাবনি কাপড় বা চাদর বারো নম্বর প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন তারেনে কী দেখে বুঝেছিল জল এইবার হবে না তারিণী কি কী রেখে বুঝেছিল না পিমড়েতে মুখে করে ডিম উপর দিকে নিয়ে যাওয়া দেখে বুঝতে পেরেছিল বারো নম্বর প্রশ্ন হচ্ছে তারিণীর চাদরের বদলে কি চেয়েছিল শাড়ি চেয়েছিল তারপর প্রশ্ন হচ্ছে তারিণী কোন নদীতে মাছিকিরি করতো এটি হচ্ছে মৌরাক্ষী নদীতে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মৌরক্ষীতে বান না হলে তারিণী কী করতো বান না হলে তারিণী কী করতো না সাইকেলে করে সরকারি কর্মচারীদেরকে বাইসাইকেলে করে বলবে সরকারি কর্মচারীকে নদী পার করে দিত যা দু চার পয়সা পেয়ে যেত তা দিকে সে মদ খেত চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বুক ভরা বাতাস টেনে নিয়ে আকুলভাবে কি কামনা করেছিল আলো ও মাটি প্রশ্ন হচ্ছে না খেতে পেয়ে কোন গ্রামের একজন ভদ্রলো গলায় প্রশ্ন নাম সুখী সুখীর পেটে পেটে ভাত আসে কিসের দৌলাতে মৌরাক্ষীর দৌড়াতে সত নম্বর প্রশ্ন হচ্ছে তারিণী যে পূজা করেছিল সেটি কোন উপলক্ষে পূজা করত। এটি এটি তাইনি তেরোশো বিয়াল্লিশ সালে থেকে নিয়মিত পুজো করতো অম্বুবচি ওপর দশহারা উপলক্ষে হ্যাঁ তারপরে প্রশ্ন হচ্ছে তাইনি যে নদীতে খেয়া পারাবার করতো তার স্বভাবপত্র কেমন ছিল তাইনি যে নদীতে সেটি মৌরাক্ষী নদী বছরে বারো মাসের মধ্যে সাত আট মাস মরুভূমি থাকতো আর এক দেড় মাস এক দেড় মাইল প্রশস্ত বালুকাময় ধুধু করতো কিন্তু বর্ষার প্রারম্ভে সে রাক্ষসীর মতো জেগে উঠত হুম তারপরে উনিশ নম্বর কোয়েশ্চেন ছিল তাইনে মাঝি গল্পের শেষ লাইনটি কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আহ বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া আকুলভাবে সে কামনা করিল আলো মাটি কই প্রশ্ন আমাদের কি হবে বাবা এ কথা কে বলে প্রত্যুত্তরে কি বলেছিল এ কথা যে সকল বুড়িরা চেপেছিল তারা নৌকায় তাদের বলেছিল আচ্ছা প্রত্যুত্তরে বুড়িদের উদ্দেশ্যে কালো চান বলেছিল মরবি মরবি তোরা মরবি একুশ বা প্রশ্ন হচ্ছে মৌরাক্ষীর খরস যে মেয়েটি ভাসে যাচ্ছিল তাকে তোলার পরে তার গায়ে কী কী গয়না দেখেছিল কানের মাকুড়ি নাকের দাওয়া টানা নথ গলায় হার এবং হাতে রুলি প্রশ্ন না বাপু তুমি এই আচ্ছা খেপেই চাপো আচ্ছা কে কার উদ্দেশ্যে কথা বলেছিল তারিণী মাঝি গল্পে তারিণী মাঝি সাবি ওরোপের সাবিত্রীকে এ কথা বলেছিল তেইশ নম্বর প্রশ্ন ঘরের মধ্যে প্রবেশ করি করে তারিণী কি দেখলো আচ্ছা ঘরের উঠানে এক কোমর জল দাওয়ার উপর এক হাঁটু জলে চালের বাঁশ ধরে সুখী দাঁড়িয়ে আছে আচ্ছা এটি কখন না সেই যখন নৌকাটি সারিয়ে এনেছিল গজালটি চব্বিশ নম্বর প্রশ্ন বর্ধমানে কি জল হয়ে আছে নাকি কথা কে কাঁধে বলেছিল বন্যার জলে কাঠ ছেড়ে পড়েছিল তারিণী মাঝি সহকারী কালাচাঁদ বলেছিল আচ্ছা বন্যার জলে ভূপতি ভাল্লার ছেলে জলে পড়েছিল আর কি ছেলে জলে পড়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন ডুগুগির শব্দ কখন বটে বন্যা আসন্ন বিপদ দেখে বিপদের দিনে নদীর ধারে গ্রামে বা গ্রামে ডুগুগির শব্দ শোনা যায় তারপর প্রশ্ন হচ্ছে কেষ্টদাসের বাড়ি কোথায় সে আকাশের দিকে চেয়ে কি বলেছিল কেষ্টদাসের বাড়ি ভোগপুর সে আকাশের দিকে চেয়েছিলো ভালো করে পুজো কর জল টল না হলে বানটা নাশুক না হলে চাষবাস হবে কী করে সৌভাগ্যক্রমে আমি সেই গ্রামটিও ঘুরে এসেছি আচ্ছা সাতাশ নম্বর প্রশ্ন হরপাবান যখন আসে তখন কি হয় হরপাবান যখন আসে তখন ছয় সাত হাত উঁচু জলস্র তার সামনে আচ্ছা তার সমানের বাড়ি বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশব্দে নিঃশেষ করে ধুয়ে মিছে সমস্ত দেশটাকে প্লাবিত করে দেয় আঠাইশ নম্বর প্রশ্ন তারই তার স্ত্রীর জন্য গোসমশায়ের কাছে কী চেয়েছিল একখানা ফাঁদি নদ চেয়েছিলো উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো দিন তারিণী কোন দিন তারিণী মৌরাক্ষী পূজা করে থাকে এবং কার প্রসারে তারিণী অন্নবস্ত্র অবশ্য এটা হচ্ছে দশহরার দিন মৌরাক্ষী পূজা করে থাকেন না এটি তারিণী মৌরাক্ষীর প্রসাদে অন্নবস্ত্রের অভাব হয় না তারপরে ত্রিশ নাম্বার প্রশ্ন কোন সময় মৌরাক্ষী ভয়ঙ্করী হঠে বর্ষায় প্রারম্ভে একত্রিশ নম্বর প্রশ্ন তারিণী গ্রাম ছেড়ে কতদিন পথ চলে তিন দিন পথ চলে আচ্ছা সে আচ্ছা কোথায় সে রাত্রির জন্য বিশ্রাম করেছিল সে সন্ধ্যা গ্রামের এক প্রান্তে রাত্রির জন্য বিশ্রাম করেছিল বত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে অস্বাভাবিক দীর্ঘতার কারণে তারিণী কোথায় কোথায় ঠেকা খেত ঘরের দরজা গাছের ডালে সাধারণ চালাঘরে বহুবার মাথা ঠেকতো মানে অসন্ন উঠতে তত্রিশ নাম্বার হচ্ছে তারিণী কী খেতে হাঁক দেয় এবং কি বলে তামাক খেতে খেতে হাঁক দেয় আর বলে আর লয়গো ঠাকুরন আর লয় নৌকায় তারিণী পুরুষ যাত্রীদেরকে কি বলে এটিও আমি কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছিলাম তোমরা পারলে একবার বিশ্লেষণটি শুনে নিও পাল খাটিও না ঠাকুর পাল খাটিও না তুমিও উড়ে যাবে ছাতা মেরেছিল না সেটি ব্যঙ্গ করে বলেছিল কিন্তু পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে জলমগ্ন ব্যক্তিটি কে তার বয়স কত ছিল জলমগ্ন ব্যক্তি স্থানীয় বদ্ধিষ্ণ ঘরের একটি বধূ তার বয়স ছিল চোদ্দ থেকে পনেরো বছর ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লাগিব খোঁচা আচ্ছা লগিব সরি লগিব খোঁচা মেরে তারিণী যাত্রীদের কি বলতে বলেছিল হরি হরি বলো ঠিক আছে তারপরে সাঁত্রিশ নাম্বার কোশ্চেন চলে এসো সাঁত্রিশ নম্বর কোশ্চেনের আচ্ছা হাড়ুমল তারিণীকে কি বলেছিল হাড়ুমোরল তারিণীকে বলেছিল গ্রামের বড়লোকেরা লোকেরা ভিক্ষা করবে এমন কথাও বলে পলাশডাঙ্গার গ্রামের এক ভদ্রলোক গলায় দড়ি দড়িলিয়ে মরেছে তার মৃত্যুর কারণ নাকি অভাব এ শুনে তারিণী গাছি উড়ে উঠেছিল আর ত্রিশ নম্বর জলমগ্ন ব্যক্তি উদ্ধার করে ঘোষায় মাসে তারিণীকে বক্সিস হিসাবে কি দিয়েছিলো সে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে একটি চাদর দিয়েছিল আর পাঁচটি টাকা দিয়েছিলো ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন তারিণী কী গান ধরে বাড়ি যাওয়া ছিল এটি খুব ইম্পর্টেন্ট লাইনটি খুব ভালো করে দেখো লো লতুন আর কি সেজন্য ওইভাবে বলা হয়েছে লতুন হয়েছে দেশের ফাঁদি লতের আমদানি ফাঁদি লত এক ধরনের নথ নাকে দেওয়া চল্লিশ নম্বর প্রশ্ন তারিণী সুখীকে নিয়ে যে ঘাটে ঝাঁপ দিয়ে কোন ঘাটে উঠবে বলেছিল এটি গুমোটের ঘাট মানে গুমটির ঘাটে আর পাঁচকুপির ঘাটে উঠবে তাই বলেছিল প্রশ্ন হচ্ছে সুখী কাপড় কাপড়ে কত টাকা পেয়েছিল তিন টাকা পেয়েছিল বাকিটি সে মদ খেয়েছিল জিজ্ঞাসা করলে প্রশ্ন কখন সুখী উজ্জ্বল সাম্বন্ন মুখখানি রাঙা হয়ে উঠেছিল যখন সুখী বক্সিসের নটটা পেয়েছিল তখন আচ্ছা নথ পরে তখন আর কি তেতাল্লিশ নাম্বার পশ্চিমের বাতাস বইছে কিনা তারিণী কীভাবে তারিণী মাঝি লাভ দিয়ে ডাঙায় উঠে শুষ্ক বালি এক মুঠো ঝুরঝুর করে মাটিতে ফেলতে শুরু করলে বায়ুপ্রবাহের ক্ষীণ তাই সে সঠিক বুঝতে না পারলেও অনুমান করেছিল পশ্চিম দিকে বাতাস বয়সে এবার পশ্চিমে বাতাসে বৃষ্টি হয় তাই আর কি চলে নম্বর প্রশ্ন হচ্ছে কালাচাঁদ সুখী সম্পর্কে তাই নাকি কী বলেছিল কালাচাঁদ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলেছিল সুখী বড় ভালো রে কেলে বড় ভালো ও না থাকলে আমার হাঁড়ির ললাট ডোমের দুর্গতি হয় তাই আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পরের দিন ঘাটে এক বিভস্ব কাণ্ড কাণ্ডটা কি না কাণ্ডটি হলো মাঠের পাশে এক বৃদ্ধ মৃতদেহ পড়েছিল কতকটা শেয়াল কুকুরের ছিঁড়ে খেলো কতকটা ছিল কতটি মুচি পরিবারের এটি ছিল না এটি মুচি পরিবারের বৃদ্ধ মা হতেভানে ছিলেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে তারিণী ও সুখী যে পথে তিন দিন গিয়েছিল অতিক্রম করেছিল তারা কতদিন এসেছিলো এটি দুদিনে দিনে ফিরে এসেছিলো রিপিট কোশ্চেনটা হয়েছে যাই হোক সাতচল্লিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাব তার কেন কামার বাড়িতে গিয়েছিল বড় গজাল খুলে গিয়েছিল তা সারাবার জন্য আটচল্লিশ নম্বর প্রশ্ন সুখী কোথায় থেকে দেখলো মৌরাক্ষীর রূপ না পালেদের পুকুরের উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে আচ্ছা উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে জলের মধ্যে দিয়ে কী একটা বস্তু তারেনে পাইপ বস্তুটি কি এটি ছাগল ছানা তা কি অবস্থা হয়েছিল না তা বন্যার জলে মরে গিয়েছিল কে কাকে নাগালের আচ্ছা নাগালের মতো জড়িয়ে ধরে কে কার গলা পেশন করে এটি তারিণী সুখী তারিণীর গলাটি নাগালের মতো ধরেছিল আর তারিণী সুখী গলা পেশন করেছিল কারণ নিজেকে বাঁচার জন্য তারিণীর কাছে এর ছাড়া আর কোনো উপায় ছিল না তারিণী মাছি যখন খেয়া দেয় তখন সে কি অবস্থায় খুব খাড়া হয়ে সোজা হয়ে দাঁড়ায় আচ্ছা নম্বর প্রশ্ন হরপা বান কত বছর আগে হয়েছিল কুড়ি বছর আগে আর বারো মাসের মধ্যে কত মাস মৌরা বনভূমিতেই পরিণত হয় সাত আট মাস দেখতে দেখতে দেশ কি হলো দেশে হাহাকার লেগেছিল দুর্ভিক্ষ যেন দেশের মাটি দেশের মাটির তলে আত্মগোপন করেছিল মাটির ফাটলের মধ্যে গিয়ে পথ পেয়ে যেন ভয়াল মূর্তিতে আত্মপ্রকাশ করে বসলো দলে দলে লোক দেশ সেরে ছাড়তে আরম্ভ করেছিল পঞ্চাশ নম্বর তারিণী গ্রামের পাশে একটি ছোট শাখা নদী আছে তার নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তার নাম হচ্ছে কাতার। এটি অনেকে আবার এখানে এটাকে ওই কুয়ো নদীটা খুব কল্পনা করে থাকে ঠিক আছে এটি বাঁশের পুল দিয়ে তারেনি সেই গ্রামের পথ ছাপান্ন নম্বর কোশ্চেন কোন কোন শব্দ গৃহস্থের ভয়াত্ম কন্ধনকে ঢেকে দেয় না মৌরাক্ষীর গর্জন বাতাসের অট্টহাস্য বর্ষণের শব্দ আচ্ছা লুণ্ঠনকারী ডাকার দলের অট্টহাস্য এবং চিৎকার ভয়াত্ত কন্ধনকেও ঢেকে দেয় এত শব্দ হয়েছিল আর কি সাতান্ন গো ডাক শুনছিস না কে কাকে বলেছো তারেনি হ্যাঁ সুখীকে বলেছিল এখানকার লাস্ট কোশ্চেন আমি বলবো শরীর ক্রমশ শরীর ক্রমশ যেন আরষ্ট হয়ে আসছিলো কার শরীর আষ্ট হয়ে আসছিলো এবং কেন তারিণী শরীর আলস্ট হয়ে আসছিলো কারণ সে সুখীকে আর কোমরের কাপড় ধরে মৌরাক্ষী নদীতে সাঁতারে ভেসে থাকতে সহ্য করতে পারছিল না ঠিক আছে এই প্রশ্নগুলো করলেই তোমাদের সম্ভাব্য প্রশ্ন এসে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর তোমরা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার লিঙ্কটি শেয়ার করো আরও আরও সাবস্ক্রাইব বাড়াতে সাহায্য করো চ্যানেলটিকে বড়ো করার সাহায্য করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ